হুদহুদ হলো সুলাইমানের পানি মন্ত্রী। লাহান মিডিয়া। মরুভূমির ভিতরে সুলাইমান হাওয়াই তখতা সেখানে অবতরণ করেছেন। ওজুর পানি নাই, গোসলের পানি নাই, ইস্তেনজার পানি নাই, খাওয়ার পানি নাই। হুদহুদকে বলতো, হুদহুদ তাড়াতাড়ি দেখ পানির সন্ধান দে। হুদহুদের নাকের ভিতরে কি রিমোট আল্লাহ পাক লাগায়া রাখছে, ম্যাগনেট, যে হুদহুদ শুধুমাত্র মাটির ভিতরে ঠোঁটটা লাগায়া একটু শ্বাস টান দিত, টান দিয়াই বলতে পারতো যে পয়গাম্বর 5000 ফিট মাটির নিচে পানি পাওয়া যাবে। সুবহানাল্লাহ, এক কথা এই হুদহুদকে সব পানির দায়িত্ব দিয়া দিয়েছেন পয়গাম্বর সুলাইমান। এই জন্য হুদহুদ হলো সুলাইমানের পানি মন্ত্রী। কি মন্ত্রী? পানি মন্ত্রী। পানি মন্ত্রী নাই রাগ হওয়ার কথা না, এই জন্যই পয়গাম্বর রাগ হয়েছে। এবার হুদহুদ যখন আইসা বলতেছে, পয়গাম্বর আমি তো এক আজব খবর নিয়ে আসছি, যেই খবরটা আপনার কান শুনে নাই, আপনার চোখ দেখে নাই, আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই, এমন একটা খবর আমি নিয়ে আসছি। বলতেছে, কি খবর তুমি বলো। ফাকালা আহাতু বিমা লাম তুহিব বিহি ওয়া জিতুকা বিসাবাইম মিন সাবাইম বিনা বাইয়াতিন। বলতেছে, পয়গাম্বর আমি উঠতে 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 ইয়ামান দেশের রাজধানী সাবা শহরে গিয়েছিলাম, ওই সাবায় গিয়া খবর পাইলাম ইয়ামান দেশটা পরিচালনা করে একজন মহিলা, নাম তার রানী বিলকিস। এই মহিলাটা রাজত্ব চালায়, এই মহিলাটা আপনার গোটা পৃথিবীর বাদশাহ, আপনি আপনার উপর দিয়া সে রাজত্ব চালায়। এই মহিলাটা এত খারাপের খারাপ, يسجدون للشمس من دون الله الله কে সিজদা দেয় না, আল্লাহ মানে না, রাসূল মানে না, يسجدون للشمس من دون الله। এই মহিলাটা শেষ সূর্যের পূজা করে, তারকার পূজা করে, আগুনের পূজা করে। ওগো পয়গম্বর, এই মহিলাটা আল্লাহ মানে না, রাসূল মানে না, আপনাকে মানে না, আপনার বিরুদ্ধে আপনার এগেইনস্টে সে আপনার রাজত্বের এরিয়ার মধ্যে সে রাজত্ব চালায়। আপনারা বলেন তো সারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনা, এই বরগুনার প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনা, ঠিক না ভাই? ঠিক। এখন যদি বরগুনাবাসী মনে করে না আমাদের বরগুনার জন্য আলাদা প্রধানমন্ত্রী, এটা ন্যায় না অন্যায়? এটা অন্যায় হবে, রাষ্ট্রদ্রোহিতার শিকার, কথা ঠিক না ভাই? ঠিক। রাষ্ট্রদ্রোহী হবে, কারণ গোটা পৃথিবীর রাজত্ব চালায় সুলাইমান, ইয়ামানের বাদশাহ সুলাইমান, কিন্তু ওই ইয়ামান দেশটা পরিচালনা করে যেই মহিলা, তার নাম রানী বিলকিস। এই মহিলা আল্লাহ মানে না, রাসূল মানে না, ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সিজদা দেয়, গায়রুল্লাহর সামনে মাথা নত করে। এ বলেন তো, মুসলমান কোনোদিন গায়রুল্লাহর সামনে মাথা নত করতে পারে নাকি? না। সিজদার মালিক কে? আল্লাহ। আরো জোরে বল না, সিজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সিজদা করা জায়েজ নাই, হারাম। গায়রুল্লাহকে সিজদা দেওয়া যাবে না, কোন মাজার ওয়ালাকে সিজদা দেওয়া যাবে না।